নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘুগনি রেসিপি। আমি বাড়িতে কিভাবে ঘুগনি তৈরি করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। কিন্তু তাহলে চলো রেসিপিটা শুরু করে নিই। আমি কিন্তু মটর রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেন মটর সেদ্ধ করতে টাইম লাগে অনেক আর গ্যাসও অনেক খরচা হয়ে যাবে, এই জন্য আমি কিন্তু মটরটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। তোমরা কিন্তু 7-8 ঘন্টা আরামসে ভিজিয়ে রেখে দিতে পারো, দুপুরে ভিজিয়ে বিকেলেও রান্না করে নিতে পারো। এবারে দেখো মটরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। হলুদ আর নুন দিয়ে আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় কিন্তু মটর সেদ্ধ 3 সিটিতে না হলেও 4-5 সিটি দিতে হতে পারে। এবারে আমি জল দিয়ে দিলাম আমার আন্দাজ মতন। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। আমি কিন্তু মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দেখুন 3টে সিটির পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন মটরটা কিন্তু আমাদের ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এখানে আমি এবারে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2-3টে দারচিনি ভেঙে, আর 4-5টা এলাচ, ছোটো এলাচ, আর 4টে শুকনো লঙ্কা। এবারে এগুলোকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব। মশলা কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু এক পুড়ে গেলে মশলা গন্ধটা কিন্তু খারাপ হয়ে যাবে, টেস্টটাও খারাপ হয়ে যাবে। হালকা হাতে ভেজে নেব। এইটা আমি গুঁড়ো করে রেখে দেবো। এতটা মশলা আমাদের অবশ্য লাগবে না, কিন্তু এটা আমি যতটুকু লাগবে তরকারিতে দিয়ে বাকিটা আমি কিন্তু রেখে দেবো একটা কৌটোতে। নিরামিষ যে কোনো রান্নাতেই কিন্তু এই মশলাটা দিতে পারেন, খুব দারুণ টেস্টি লাগে খেতে। আর বেশি করে বানিয়ে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্তও থাকবে, বারবার দিয়ে বানাতে হবে না আপনাদেরকে। গরম মশলা বাড়িতে না থাকলে তার বদলেও কিন্তু এই মশলাটা দেওয়া যেতেই পারে, কারণ এতে দারচিনির এলাচ আমি দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব একটা প্লেটে। এবারে আমি দেখুন এখানে একটা মিক্সিং বোর্ডে নিয়েছি, এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা পাউডার বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে পাউডার মশলা বানিয়ে রেখে দিতে পারেন, আর যে কোনো রান্নাতেও খুব তাড়াতাড়ি ব্যবহার করে নিতে পারেন। এবারে আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা, সাথে দিয়ে দেবো রসুন, 4-5টা রসুন দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমি একসাথে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে আলাদা আলাদা মশলাগুলো বেটে নিতে পারেন। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু গরম হতে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ দেখুন বন্ধুরা, এই পাশে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম 2 চামচ। এবার এর মধ্যে আগে থেকে একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব, ভাজা হয়ে গেলে তুলে আলাদা রেখে দিচ্ছি। ভালো করে আমি ভেজে নেব, এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছিলো। এবারে তার মধ্যে এবারে 1/2 টেবিল স্পুন হিং দিয়ে দিয়েছি, আর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে দিচ্ছি। আমি কিন্তু লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমাদের আদাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি একটা বড় সাইজের টমেটো ভালো করে ধুয়ে
ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবারে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এবারে মশলার সাথে ভালো করে আমি আরও এক মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো, আর সাথে হাফ টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন। তোমরা এখানে ঝালটা কিন্তু নিজেদের মতন দিয়ে নেবে। হাফ টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। অনেক সময় গুঁড়ো মশলা কিন্তু বেশিক্ষণ থাকলে নিচেটা জ্বলে যায়, এই জন্য সামান্য জল দিয়ে এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতন, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা ভালো করে বেশ কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও আমি এবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 1.5 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবারে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত আলুগুলোকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু তরকারিটা ফুটে উঠেছে আর আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে এবারে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি এবারে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2-3 মিনিট একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এবারে আমি আরও 1/2 কাপ মতন জল দিলাম। মটর কিন্তু জল টেনে নেয়, এই জন্য একটুখানি জলটা আমি বেশি দিয়েছি, ঠান্ডা হলেই কিন্তু এটা একদম জমাট বেঁধে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার উপর থেকে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর আমি যে ভাজে রেখেছিলাম মশলা, একটা ভাজা মশলা বানিয়েছিলাম, সেই ভাজ মতন দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে উপর থেকে কুচোনো ধনে পাতা দিয়ে দিলে কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ হয়। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ঘুগনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করব। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই অবধি। এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা, সামান্য ছড়িয়ে দিয়েছি, আর কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে আমি ঘুগনিটা পরিবেশন করলাম। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।